কেন মা কুন্তী কেন কুমারী অবস্থায় কর্ণের জন্ম দিল তার কারণ আছে। একদিন দুর্বাসা মুনি কুন্তীর পরিবারে এসে বললে, কুন্তী আমি তোমাদের বাড়িতে থাকতে চাই, এক বছরের সেবা নিয়ে সাধন ভজন করতে চাই। কুন্তী বলল, তাই হবে। দুর্বাসা মুনি এই কুন্তীর বাড়িতে এক বছর ছিল, সাধন ভজন করছিল। এক বছর পরে এই কুন্তীর ব্যবহার, ওমা সবার ব্যবহার তো সমান হয় না, কিন্তু কুন্তীর ব্যবহার এত স্নিগ্ধ এত পবিত্র। দুর্বাসা মুনি খুব খুব আপ্লুত হল, খুব আনন্দিত হল। এক বছর পর কুন্তীকে কাছে রেখে বলছে, কুন্তী এদিকে শোনো, তোমার ব্যবহারে আমি খুব মুগ্ধ, তুমি বলো কি বর চাও। কুন্তী তো বর চাই না, বলে আমি কি বর নেব, আমার কাছে আপনি আতিথ্য নিয়েছেন, এটাই বড় কথা। একটা সাধুকে সেবা দিতে পেরেছি, ওমা একটা সাধুকে সেবা দেওয়া, একটা গরিবকে সেবা দেওয়া, এটা হচ্ছে বড় পুণ্যের কাজ। আপনারা ভাবি অহংকার করবেন না, অহংকার পতনের কারণ। আর আজকে কুন্তী বলছে আমি কি নেব, কিছু নেব না। কুন্তীর এই ব্যবহারে দুর্বাস আরো খুশি হয়ে গেল, ওমা না চাইতে যদি কিছু দেওয়া যায় কেমন হয়। তাই কুন্তীকে কি করলে একটা মন্ত্র দিল, এই মন্ত্রটা তুমি না, তুমি যে কোনো দেবতার সঙ্গে কথা বলতে পারবে। এই যে বলেছি যে কোনো দেবতার সঙ্গে কথা বলতে পারবে, তখন মনে মনে ভাবছি এটা আবার সত্যি হতে পারে। এই মুহূর্তে যদি আপনাকে যাওয়ার সময় বলি, আপনাকে এই মন্ত্রটা দিলাম, এই মন্ত্রটা আপনি কাছে রাখুন, আর যে কোনো দেবতাকে দেখতে পাবেন, আপনার বিশ্বাস হবে। মানুষের মনের মধ্যে সবচেয়ে বড় বিশ্বাস হচ্ছে বিশ্বাস। বিশ্বাস ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। দেখুন মা, যখন হনুমান লঙ্কায় গিয়েছিল, জয় শ্রী রাম বললাম, এক লাফে সমুদ্র পার, কিন্তু মা পরবর্তীকালে রাম অনেক সেতু করল, পাথরে দিয়ে রাম রাম কেন করল, কেন রাম নিজের নামে বিশ্বাস ছিল না, আর হনুমান তাদের মধ্যে বিশ্বাস ছিল না। বিশ্বাসে মিলায় বস্তু আর কে বহুত। আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি বিশ্বাস মনে মনে ভাবেন আমি ভগবানকে পাবো, তব পাবে। আর যদি বিশ্বাস না করেন, তাহলে কখনোই ভগবানকে পাবে না। কিন্তু আজকে কুন্তী বিশ্বাস করতে পারলো না, দুর্বাসা যে উনি আমায় মন্ত্র দিয়েছে, এই মন্ত্রটা কি সত্যিকারে। সকালবেলা মা স্নান করতে যান না পুকুরে গঙ্গায়, কুন্তীও স্নান করতে গেছে, স্নান করে নেবে প্রথমে ঘর। এই যে প্রথম দেবতা কাকে দেখা যায়, সূর্যকে দেখা যায় না, দেখা যায়। আর কুন্তী যেই ডুম মেরে উঠে সূর্যকে দেখতে গিয়ে মনে মনে ভাবছে দুর্বাসার কথা, দুর্বাসা আমাকে যে মন্ত্রটা দিয়েছিল সেই মন্ত্রটা একবার বলে দেখি কোন দেবতা আসে কি না আসে না। এবার কি করেছে মা, এই জবা কৃষ্ণং সংকাশং কশ্যপেয় মহাদুদিম দন্তারিং সর্বপাপং অনুস্মিত বাকরম রক্তমূজস্থম সশৌকুনং ভানুসম দীপ্তং বজামি পদ্মদ্রধিতা লোকং তং চ ধর্মানিত্যং পবিত্রম কুরু চ স্ম ওম সুজ্জায় নমঃ, ওম সুজ্জায় নমঃ, ওম সুজ্জায় নমঃ নমঃ। ওমা মন্ত্র মুনিবারে দিয়েছে, কাজ হবে না, কাজ তো হবে। সং সং সূর্যদেব হাজির, পাশে দাঁড়িয়ে সূর্যদেব বলছে, বল 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 কুন্তি কেন মোরে ডাকিলা, বল 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 কুন্তি কেন মোরে ডাকিলা, আরে বল 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 কুন্তি কেন মোরে ডাকিলা, বল 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 কুন্তি কেন মোরে ডাকিলা, আরে বল 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 কুন্তি কেন মোরে ডাকিলা। প্রভাত সময়ে আজি কি প্রত্যাশা করিলা, প্রভাত সময়ে আজি কি প্রত্যাশা করিলা। এই যে মা সূর্য, সময় তো সবার হাতে খুব অমূল্য মা, হ্যাঁ কাজ পেলে রেখে দে, যেই ডেকেছে সূর্য তো এসেছে, বা তার তো একটা সকাল থেকে কাজ আছে না, নেই সকালবেলা যদি সূর্য আকাশে মেঘ থাকে, মায়েরা কিছু বলেন না সূর্য দেখ সূর্যকে, আর সকাল থেকে দেখো সূর্যটা ওঠেই বলেন, ওমা সূর্য যদি অন্য জায়গায় ঘুরতে যায়, আর শুধু সকাশ আকাশে মেঘ থাকে, মায়েরা রেগে বোম হয়ে যায়, সকাল থেকেই আজকের আকাশটা মেঘ, সূর্যটা যে কোথায় গেল। মা সূর্যর তো বাড়ি আছে, সংসার আছে, আর কুন্তি দেখেছে কুন্তির বাড়িতে চলে গেছে, কে গেছে সূর্য, যেই সূর্য গেছে সূর্যকে বলছে, বল 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 কুন্তি কেন মোরে ডাকিলা, আরে বল 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 কুন্তি কেন মোরে ডাকিলা।
কোভাতো সময়ে আজি বিপত্তাশা করিলা আরে কোভাতো সময়ে আজি বিপত্তাশা করিলা মা কুন্তি তো কিছু চাওয়ার জন্য কি ডেকেছিল কিছু তো চাওয়ার জন্য ডাকে চেক করতে চেয়েছে দুর্বাসা মুনি যে মন্ত্রটা দিয়েছে মন্ত্রটা দেখতে চেয়েছিল আসে কি আসে না মাতা নিচু করে বলছে আমি তা জানি না হে আমি তা জানি না হে আমি তা জানি না আরে আমি তা জানি না হে মন্ত দেখি বারে লাগে আমি তা জানি না হে মন্ত দেখি বারে লাগে আমি তা জানি না হে একই কথা হ্যাঁ একই কথা তুমি আমায় ডাকলে আমি চেল্লাম আর এখন বলছো আমি জানি না আমি কাকে ডেকেছি আমি জানি না মানে এটা কোনো কথা হলো সূর্যদেবকে ডাকলো কুন্তি আর এখন বলছো আমি জানি না কিন্তু কুন্তির মাথাটা নিচের দিকে আছে কোন দিকে আছে মানে নিচের দিকে এই দেখুন মায়ের মায়ের মাথাটা কোন নিচের দিকে হচ্ছে আমি একটু ঠেলে দিন মাঝে মাঝে নিচের দিকে হয়ে যাচ্ছে মা উপর দিকে রাখুন মা হরে কৃষ্ণ এদিকে দেখা এবার কুন্তি যেই তাকিয়েছে সূর্যের দিকে মা মেয়েরা খুব ভালো তাকাতে পারে সোজা সোজি তাকায় না আর আড়ি তাকায় একটু মনে রাখবেন ছেলেরা যেমন সোজা সোজি তাকায় মেয়েরা কিন্তু একটু আরে আরে তাকায় আর এবার সূর্য ভাবছে মাথাটা কেন নিচু করে আছে উপরে কেন তুলছে একটু উপরে তুললে দেখি মেয়েটাকে ও মাথাটা তোলেও না আরে আরে দেখো তাকাচ্ছে আমার দিকে কেমন আর যেই মাথাটা তুলেছে যেই চোখে চোখ পড়েছে কুন্তির প্রেমে রবি মজেছে যেই প্রেমের চোখে পড়েছে কুন্তির প্রেমে মজেছে চোখেতে চোখ পড়েছে কুন্তির প্রেমে রবি মজেছে এই প্রেমেতে চোখ পড়েছে কুন্তির প্রেমে রবি মজেছে ওমা আজকালকার যুগে প্রেম তিন দিনে হয়ে যায় একদিনে প্রেম কালকের বিয়ে আমাদের পাড়ায় হয় আপনাদের পাড়ায় হয় না আপনাদের পাড়া খুব ভালো আমাদের পাড়ায় গোমা একটা করে কালী পুজো আসা মানে সব ঠিক হয়ে যাবে হরি বল হরি বল হ্যাঁ তা পরে সপ্তাহে দেখবেন কটা যে থাকে আর সন্দেহ আছে এখানে কিন্তু চোখেতে চোখ পড়েছে কুন্তির প্রেমে রবি মজেছে চোখেতে চোখ পড়েছে কুন্তির প্রেমে রবি মজেছে চোখে চোখ পড়েছে তো ছেলেটার চোখ সরাতে পারছে না সূর্য আর মেয়েও সরাতে পারছে না কুন্তি ও তারে নয়নে ফিরে এলো না রে নয়নে ফিরে এলো না রে ওই নয়নে নয়ন রহিল ও নয়নে ফিরে এলো না রে ওই নয়নে নয়ন রহিল নয়নে ফিরে এলো না রে ওই নয়নে নয়ন মিলল নয়নে ফিরে এলো না রে ওই নয়নে নয়ন তাই গোরে মে মন ধরে বলে ওই নয়নে নয়ন মিলল নয়নে ফিরে এলো না রে ওই নয়নে নয়ন নয়নে ফিরে এলো না রে মধ্যখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে মনে মনে ভাবছে ওমা ভালোবাসা ভালোবাসাকে উচ্চ আসনে বসাতে হয় না কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমারে বেসেছি ভালো সে কথা কি তুমি অগজানতে কত যে তোমারে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে কত যে তুমি মরে এসেছে ভালো সে কথা কি তুমি কি গো জানতে কত যে তোমারে এসেছি ভালো সে কথা কি তুমি কি গো জানতে আমি যে তোমার
ডাকি তুমি কি গো জানতে কত যে তোমারে বেসেছি ভালো সে কথা কি তুমি কি গো জানতে এই ভালোবাসার স্বরূপে কুমারী অবস্থায় কুন্তির গর্ভে একটা সন্তান এলো সূর্যের সঙ্গে কুন্তির প্রেমের কুমারী অবস্থায় সন্তান লজ্জা লাগে পাড়ার লোকে কি বলবে পাড়ার সমাজ কি বলবে আমি তো একটা কুমারী মেয়ে আমার নামে যদি সবাই কলঙ্ক আমাকে রাস্তা দিয়ে সমাজের মুখে বাঁচতে দেবে না একটা ছোট্ট ভুলের কারণে আজকের আমি কলঙ্কের অধিকারী হে মাধব হে সূর্য তুমি আমায় বলো আবার কি অপরাধ ছিল যে আজকের এই নাম বিবাহ হই আমার গর্বে সন্তান সূর্য বলল দেখো কুন্তি তুমি কেঁদো না তোমার গর্ভে যে সন্তান এসেছে কেউ জানতে পারবে না কারণ তার গর্ভপাতটা আমি কান দিয়ে ফরব কর্ণ দিয়ে হবে তাই কর্ণ যে জন্ম হয়েছিল কুন্তির কান দিয়ে তাই কুন্তির ছেলের নাম কর্ণ কন্যকে কি করব কন্যকে মা নদীর জলে ভাসিয়ে দিয়ে দেখুন কুমারী নিজের কলঙ্ক মোছার জন্য আজকের কন্যকে নদীর জলে ভাসিয়ে দিতে মায়ের বাধা পাবল না কারণ সমাজে আত্মসম্মানটা বড় কথা এটাই বড় কথা কিন্তু মা এদিকে তাই যে চাই সে পাই আর যে পায় সে চাই হরি হরি বল এখানে অনেক মা আছে যারা সন্তান পাওয়ার জন্য মাথা ঠুকছে কত ডাক্তারের কাছে যাচ্ছে কত ধর্মস্থানে যাচ্ছে হ্যাঁ কিনা যাচ্ছে না মা সন্তান পাওয়ার জন্য কত ডাক্তার দেখাচ্ছে অথচ দেখুন কুন্তি আজ সন্তান পেয়ে গঙ্গায় ভাসিয়ে দিল কিন্তু এখনো একজন চরিত্র আছে মহাভারতে যে সন্তান পাওয়ার জন্য আকুল তিনি কে অন্যদিকে আছে তার নাম হচ্ছে অরিদক কাজ করে মাছ ধরে মাছ ধরে মা মাছ ধরে এই মাছ ধরাদের বলে দিব তাদের গর্বে সন্তান আসার জন্য ব্যাকুল কিন্তু সন্তান আসছে না তারা প্রতিদিনের মতো ভোরবেলা এই অরিদক দিবক নদীতে গেছে মাছ ধরতে অমা মাছ ধরতে গেছে এই জাল নিয়ে নদীতে ফেলছে অরিদকের নামে দিব মাছ ধরিতে গেলা রে অধিরাজ নামে ধীবর মাছ ধরিতে গেলা রে অধিরাজ নামে ধীবর মাছ ধরিতে গেলা অধিরাজ নামে ধীবর মাছ ধরিতে গেলা নদীতে জাল ফেলিলে মাছ পেলা ওই না নদীতে জাল ফেলিল মাছ নাহি পেলা নদীতে জাল ফেলিল মাছ নাহি পেলা অধিরত নামে বন্ধন মাছ ধরিতে গেল আরে অধিরাজ মন মাছ ধরিতে গেল নদীতে জাল ফেলিলে মাছ তাতে নাহি পেলা আরে নদীতে জাল ফেলিল মাছ তাতে নাহি পেল নদীতে জাল ফেলিল মাছ নাহি তাহি পেল নদীতে জাল ফেলিল মাছ নাহি তাহি পেল মাছ পাইনি কত কষ্ট করে নদীতে মাছ ধরতে গেল মাছ পাচ্ছে ওমা এত কো সময় পরে সতের বিপরীতে এত কো সময় পরে সতে গবিতরে নদীতে জাল ফেলিলে শিশু সন্তান ওঠে ওই না নদীতে জাল ফেলিয়া শিশু সন্তান ওঠে নদীতে জাল ফেলিলে শিশু সন্তান ওঠে ওই না নদীতে জাল ফেলিলে শিশু সন্তান ওঠে সেই শিশু সন্তানটাকে ধীবর অধিদক ব্রাহ্মণ
বিয়ে আনন্দ পাবে না সারা জীবন বাইতে ভালো হয় সন্তানের জন্য আর তাদের ঘরে কি হচ্ছে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আরে আনন্দ ধরে না এই তো আমার গোপাল এলো আনন্দ ধরে না এই তো আমার বসু এলো আনন্দ ধরে না এই তো আমার গোপাল এলো আনন্দ ধরে না এই তো আমার গোপাল এলো আনন্দ ধরে না আরে এই তো আমার গোপাল এলো আনন্দ ধরে না আরে এই তো আমার গোপাল এলো আনন্দ ধরে না তবে আপনাদের দেখে আনন্দ মনে হচ্ছে না মানে কারা ছেলে পেয়েছে আনন্দ পেয়েছে আর আপনারা সব মুখ শুকিয়ে আছে কেন বলুন তো একটু উলুধ্বনি দিন না বাড়িতে ছেলেটা পেলো তো নিমন্ত্রণ করবে নিমন্ত্রণ করবে অন্নপ্রাশন হচ্ছে তো হ্যাঁ অন্নপ্রাশনে নিমন্ত্রণ আমরা সবাইকে করবে হ্যাঁ আবার হরিধ্বনি দিয়ে নিতাই করবে মান ধরি বল হরি বল হরি বল হরি বল একদম উলুধ্বনি সংশোধনী আমা একদম হরিধ্বনি হলো শঙ্করধ্বনি হলো আনন্দ হলো আমার ছেলে দেখতে দেখতে অন্নপ্রাশন অন্নপ্রাশনের ছেলের নাম কর্ণের ভালো নাম হচ্ছে বসু সেন আমার দেখিতে দেখিতে কর্ণ বড় হইতে লাগিল আজকের কর্ণের বয়স 5 বছর হয়েছে কত বছর মা 5 বছর আর 5 বছরে বাবাকে বলছে বাবা আমি গুরু গিয়ে অষ্ট শিক্ষা করব ওমা তাই কর্ণের বাবা অধীর নিয়ে গেল কার কাছে দোনাচার্যের তাই গো হরি বল হরি দোনাচার্য অষ্ট শিখাচ্ছিল কিন্তু মা এখনো আছে বাজারে বাবা মার নামটা ঠিক নেই তো এর বাবাকে এর মা জানে না বলে দোনাচার্যকে শেখালেন না শেষবারের মতো অন্য গুরুদেব পেলেন তার নাম হচ্ছে পরশুরাম এই পরশুরামের কাছে কর্ণ কিন্তু অষ্টবিদ্যা শিখল দেখতে দেখতে মা কর্ণ আজকে অনেক বড় হ্যাঁ অনেক বড় হয়ে গেছে আর বিয়ে করার জন্য একদম রেডি ওমা প্রত্যেকটা সময় একটা সময় আছে শিশুতে খেলবে যৌবনে বিবাহ বাধ্যকে মা সবার আসে না যেই কন্যা আজকে বিবাহ করার জন্য কার কাছে গেছে না তখন মা বিবাহ তো স্বয়ম্বর সবাই বিবাহ মানে যে যত শক্তিশালী হবে তার পাওয়ারটা দেখাতে হবে তার ক্ষমতা দেখাতে হবে তবেই সে বিয়ে করতে পারে হ্যাঁ অস্তবিদ্যা যে পারদর্শী হবে মা এখানে কর্ণ 1 লক্ষে ওইটাকে বিক্ষেপ করেছিল জয়ী হয়ে গেছে কাকে বিয়ে করার জন্য দ্রৌপদীকে বিবাহ করার জন্য কিন্তু দ্রৌপদী কিন্তু বিবাহ করতে চাইলেন না কর্ণকে ভরা স্বরের মাঝে সবার সামনে অপমান করে বলে যার বাবা মায়ের ঠিক নেই তার সঙ্গে কি সংসার করব দেখুন কর্ণকে মা দেখুন ভরা লোকের মাঝে কর্ণ যখন কষ্ট পেয়েছে মনে ব্যথা পেয়েছে দেখুন মা আমাদের জীবনে যন্ত্রণা দু রকমের হয় একটা মানসিক যন্ত্রণা একটা শারীরিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা কি শরীরে যখন কেউ আঘাত হয় সেটা হচ্ছে শারীরিক যন্ত্রণা আর মানসিক যন্ত্রণা কি না মনে যখন কেউ দুটো কুকথা বলে দেখবেন কাউকে এক ঘা মারলে সে কষ্ট পায় না তার নামে যদি দুটো কুকথা বলে দিই না গোপনে তাহলে সে খুব মনে কষ্ট পায় আজকে যেই বলে তোর বাবা মায়ের ঠিক নেই হ্যাঁ যার বাবা মায়ের ঠিক নেই তাকে কি বিবাহ করব কর্ণ মনে আঘাত পেল বলছে সবার সামনে আমার ছেলে অপমান করলো আমি এ দেহ রাখবো না আমি বিসর্জন করে দেব এতে কো ভাবিয়া কর্ণ নদীতে ঝাঁপিতে গেল আরে এত কো ভাবিয়া কর্ণ নদীতে তে ঝাঁপি দিল এই যে মা নদীতে কর্ণ ঝাঁপ দিতে যাবে আর সেই ভোরবেলা সেই রাস্তা দিয়ে একটা মেয়ে তার নাম পদ্মাবতী ফুল তুলতে যাচ্ছে পদ্মাবতী দেখছে একটা সুপুরুষ নদীতে ঝাঁপ দিতে যাচ্ছে সেই সময় পদ্মাবতী এসে হাত ধরে বলছে কর্ণে হাত ধরে বলছে এ কি করো এ কি করো এ কি করো এ কি করো আমি আর বাজবো না হে এ কি করো এ কি করো আমি আর বাজবো না হে এ কি করো এ কি করো তুমি কেন মরতে যাবে কেন মরতে যাবে এরকম জীবনের সময় অনেক খারাপ অনেক খারাপ সময় আসবে কিন্তু শেষ পর্যন্ত আপনাদের সিদ্ধান্তটা বলা পরিবাসর এসে আপনি গুরু দীক্ষা নিতে হবে শিক্ষা নিতে হবে আর শিক্ষা নিয়ে আরে তুমি কি করো এ কি করো অনুপম চক্রবর্তী ওমা
শিক্ষাটা বড় বিষয়, শিক্ষাটা বড় বিষয়। আজকে শিক্ষা কি? শিক্ষাটা হচ্ছে আজকের একটা মেয়ে, ওমা একটা মেয়ে পারে একটা ছেলেকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে, তাই না? ওমা সংসার সুখের হয় রমণীর গুণে, ওই না সংসার সুখের হয় রমণীর গুণে। তারপরটা বলবো, তারপরটা বলছিলাম আপনারা জান, সংসার সুখের হয় রমণীর গুণে। রমণী যদি ভালো হয় তাহলে সংসার সুখের হবে। আজকের এই কন্যাকে যে বাঁচিয়ে দিয়েছে পদ্মাবতী, শুরু হয়ে গেছে। ওমা এই সংসার সুখের হয় রমণীর গুণে, আজকের পদ্মাবতীর সঙ্গে কন্যের একটা প্রণয় তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? আমাকে যে মেয়েটা বাঁচালো এর সঙ্গে সম্পর্ক করা যাক, তাই দুটো পরিবার মিলে আমাকে নতুন করে উজ্জীবিত করলো কে পদ্মাবতী। দেখুন মা, এই মেয়েটা সেই মেয়ে যে মেয়েটা আমাকে তুলে ধুলেতে চাইছে। আমি বললাম মা, একটা মেয়ে পারে একটা মানুষকে বাঁচাতে আর একটা মেয়ে পারে একটা মানুষকে দোবাতে। হরি বল হরি বল, কথাটা যদি বলতে হয় একটা উদাহরণ বলতে হয়। এইদিকে থাকা হনুমান, মা রাম রাবণে যখন যুদ্ধ হয় রামায়ণে, রাম রাবণকে যখন গলাটা কেটে দিয়েছিল তীর দিয়ে, রাবণের মাথাটা সরে গিয়ে আবার একবার তীর তুলেছে, রাবণের মাথা এইদিকে সরে গিয়ে বলছে রাম ভাব জানি আমি যত তীর ছুটছি রাবণকে তো মারতে পারছি না। ওমা রাক্ষস রাক্ষসীদের মারার জন্য ওদের নিজে মত না, এদের প্রাণবায়ু কোনো জীবের মধ্যে ঢোকানো থাকত, তাই রাবণের যে মৃত্যু বা সেটা ছিল মন্দোদরীর কাছে। সেই কথাটা জানতে পেরেছে কার কাছে? বিভীষণের কাছ থেকে। রাম বিভীষণকে বললো মারতে পারছি না কেন? না, রাবণের মৃত্যু বা মন্দোদরীর কাছে। এই হনুমান এদিকে শোনো, তুমি যাও তাড়াতাড়ি মন্দোদরীর কাছে গিয়ে ওই রাবণের মৃত্যুবাণটা নিয়ে এসো। রাবণ রাবণকে যে মৃত্যুদণ্ড সে আনতে যাচ্ছে হনুমান। আর হনুমান যখন যায় সব সময় মুখে কি বলে? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আপনারা বলুন তো একবার উচ্চৈঃস্বরে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একবার যদি শুরু হয়ে যায় না, পাশে এবারে বউটা চলে গেলে এবার আমি যাবো, তারপর সে যাবে, তারপর সে যাবে, তারপর সে যাবে। অত সহ ধান গুলোর মানে কটা যে চাল আছে শেষ পর্যন্ত দেখবো। হনুমানের ভিতরে কি আছে দেখবো, আর আপনাদের ভিতরে কি আছে দেখবো। আর হনুমানের ভিতরে দেখতে গেলে বুকটা একবার চিরতে হবে। হনুমানের বুক চিরলে কাকে দেখা যায়? রামকে দেখা যায়, আর সীতাকে দেখা যায়। আর হনুমানের গায়ে যত লোম আছে না, প্রত্যেকটা লোমের ভিতরে কি বলে জানেন? তেরে মন মেরা, তেরে তন মেরা, রোম রোম মে রাম রে, রাম সুমন লে ধন লগা লে ছোরে হটকে কাম রে। তেরে রাম 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 বল সাম সাম সাম, বল রাম 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 বল সাম সাম সাম, বল রাম। কখন ধরে বলে বলো কথাটা, আমার হিন্দি বুঝতে পারছি না, বলো। দেখেছেন কথাগুলো কি শুনছি? বলো বলেও দিচ্ছি তবু ধরতে পারছে না, একটু কাঁচা আছেন নাকি বলুন তো। বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম। যারা বলছেন না তারা বলুন, হাত তুলুন সবাই, তুলুন সবাই, করো করো তালি দিয়ে বলুন, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম। বচপন বিতা খেল খেল, বচপন বিতা খেল খেল, খেল 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 খেল।
হিন্দি কথা বোঝেন তোমার কত হিন্দি সিনেমা দেখেছেন তা ঠিক নেই মা বচপন ভি তা খেল খেল মানে শিশু বেলাটা গেল খেলে খেলে এটা বলতে চাইছে बचपन भी था खेल खेल में बचपन भी था खेल खेल में भरी जवानी सोया जे भजन टा गाई छी मां अमर मने भजन ने लेखा टा एक भूल आ छे ना भजन टा बोल छे बचपन भी था खेल खेल में भरी जवानी सोया माने बांग्ला टा बोले दी छोटे बेला गेलो खेले खेले जौवन गेलो सुए सुए এটা কি ঠিক বলেছে ভুল বলেছে গানটা হওয়া উচিত ছিল বচপন বিতা খেল খেল মে ভরি জামানি ফোন ফোন মে হরি বল হরি তাই না মা এখনকার ইয়ং ছেলেরা মা সবচেয়ে যেটা পেয়ে খুশি হয় আজ জানো ফোন বচপন বিতা খেল খেল মে ভরি জামানি সোয়া बचपन बीते भेल खेल में भरी जवानी सोआ एक बुरा पाया तो सोचे के पाया के कोया कतो बॉयस होइछे आपनार 98 एतो बछर बॉयस खूब चिंताय आछेन ना माथार चुल कोनो उठे गेछे माता चुल उठे गेछे हबे ना बड़ो छेलेर नाम ओई जायगाटा लिखे दिएछि आर मेजो छेलेटाके ओई घरटा दिए दिएछि आमार छोटो छेलेटा खाली आय रानो फोन नि ए माता ओ माता टोटो चाल हरि बोल हरि बोल कि जे हबे ई भेबे भेबे माता चुल उठे गेल जारा आजके छोटो बोले कीर्तन सुनते एसेछेन आर जादेर बाबादेर माता चुल एकदम उठे गेछे তাদেরকে কিন্তু এই ওষুধটা দিতে হবে আমার কাছে ওষুধ আছে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি যে ওষুধটা বলছি ভালো করে শুনুন দাদারা দেখুন যাওয়ার হয়ে গেছে এই যে বড় ছেলে মেজো ছেলে ছোট ছেলের বাড়ির চিন্তা ছেড়ে দিন আজ থেকে ইখুনি থেকে একটা ট্যাবলেট খাবেন সকাল সন্ধে মানে এবলা ওবলা তেবলা আপনারাও খাবেন নাকি এই ট্যাবলেটটা এবলা ওবলা তেবলা খাবেন সব মাথা চুল হয়ে যাবে টেনশন মুক্ত হবে হরি বল হয়ে যাবে তবে প্রথম দোষটা আপনাদের ইখুনি দিয়ে দেব একবার তুলুন যারা ট্যাবলেটটা খাবেন হাত তুলুন তো একবার ও এতজন খাবেন না নাকি তুলুন ইয়ং হয়ে যাবে যারা যারা বয়স্ক আছে সব ইয়ং হয়ে যাবেন এই ট্যাবলেটটা খেলে হাত তুলুন সবাই তুলুন মা গো হাত তুলুন সবাই তুলেছেন তুলুন সবাই প্রেম সে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 এই ওষুধটা এবলা ওবলা তেবলা দেখবেন পরিষ্কার হয়ে গেছে মনে একদম ভাববেন না দেরি একদম করবেন না এক্ষুনি থেকে শুরু করুন বলো রাম 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 বলো শ্যাম বলো রাম 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 বলো শ্যাম 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 সবাই রাম বলতে বলতে হনুমান চলেছে কার কাছে মন্দোদরীর কাছে মন্দোদরীর কাছে মা হনুমান সেজে যায় না গণক কাছে সেজে গেছে মানে গণক কার মানে বোঝেন যারা হাত দেখে মুখ দেখে বলে দিতে পারে এই তোর 80 বছর লোকের সঙ্গে বিয়ে হবে হাত দেখে বলে দেয় গো মা ওই যে মা এই যে হাত দেখে যারা গণক কার মন্দোদরীর কাছে গিয়ে বলছে আমি হাত দেখে সবকিছু বলে দিতে পারি আপনার স্বামী কি আপনার স্বামীর কি হবে মন্দিন্দরি ভাবছে আমার স্বামী তো যুদ্ধে গেছে এক্ষুনি জিজ্ঞাসা করে নি আমার স্বামী যুদ্ধে জয়ী হবে না পরাজিত হবে এইদিকে দেখান ও গণকর মশাই এইদিকে শোনো আমার হাত দেখে বলো না আমার স্বামী জিতবে না হারবে হনুমান হাত দেখে বলছে ওই রাম রাবণের যুদ্ধে হ্যাঁ যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে সেই জয় হবে যার নামের আগে রয়ে আকা আছে
হরি বল হরি বল বলে যুদ্ধে যেই জয় হবে তার নামের আগে কি আছে রয় আকা যেই বলছে রয় আকা তখন মন্দির দেবরে আমি জানি তো আমার স্বামী জি দিবে আমার স্বামী জি দিবে আমার স্বামী জি দিবে আমি জানি আমি জানি আমার স্বামী জি দিবে গো আমি জানি আমি জানি আমার স্বামী জি দিবে এই যে যে দাও বলে বলে আমার স্বামী জি দিবে এত আনন্দ করার দরকার নেই আমি তো বলছি নামের আগে রয় একটা থাকে বলি রাবণের আগে কি লেখা থাকে রয় একা যেই শুনেছে মন্দির দরি রাবণের আগে রয় একা জাগবে তখনই মনে মনে আনন্দ করতে আর বলছে আমার স্বামী জি দিবে রে আমার স্বামী জি দিবে আমি জানি আমি জানি আমার স্বামী জি দিবে গণ করে আমি জানি আরে আমি জানি আমার স্বামী জি দিবে আমার স্বামী জি দিবে আমার স্বামী জি দিবে আমার স্বামী জি দিবে যেই বলেছে তখন হনুমান বলছে দেখো রাবণের আগে রয় একা থাকে রামের আগে কি থাকে সেটাও তো রয় একা তখন মন্দেন্দুরে আরো রেগে গিয়ে বলছে তুমি চুপ করো আমার স্বামী জি দিবে আমার স্বামী জি দিবে কথা তুমি বলবে না আমার স্বামী জি দিবে আমি জানি আমি জানি আমার স্বামী জি দিবে আমি জানি আমি জানি আমার স্বামী জি দিবে আমি জানি আর বলে আমি জানি আর মনে জানে আমার স্বামী জি দিবে আমি জানি আর মনে জানে আমার স্বামী জি দিবে তখন গণককার বলছে কেন গো এত বিশ্বাসের সঙ্গে বলছো তোমার স্বামী জি দিবে ও তখন মন্দেন্দ্রদেব বলছে আমি বলে দেব যে আমার স্বামীর প্রাণ এই পিলপের ভিতরে রাখা আছে কি বললো শুনেছেন একদম বলিনি আমি বলিনি আমি কত সহজ বলে দেব আমার স্বামীর প্রাণ এই পিলপের মধ্যে আছে একদম বলিনি কথাই কথাই হনুমান বুঝে নিয়েছে রাবণের প্রাণ এই পিলপের মধ্যে আছে হ্যাঁ এই খাম্বার মধ্যে আছে তখন বলছে জল খাবো বেশ বেশ জল কথাই যেই বলে যে জল খাবো মন্দিরের জল আনতে ঘরে যেই ঢুকেছে পিলপেতে মারো এক ঘুষি হরি বল হরি বল হরি বল ওই পিলপে থেকে ওই বান নিয়ে গিয়ে একদম রামের কাছে হাজির হ্যাঁ আরে এক বানে রাবণকে মেরেছে ওই যে বলে মা কোন কোন মেয়ে আছে স্বামীকে মেরে দেয় আর কোন কোন মেয়ে আছে স্বামীকে বাঁচিয়ে দেয় হরি হরি বল হয়ে যায় আজকের কিন্তু কোয়ালিনের সঙ্গে পদ্মাবতীর বিয়ে হবে আর আব্দুল্লাহ সাহেব উলুধ্বনি দেবেন দেবেন না দেবেন না বিয়ে বললে কত বিয়ে হলে মেয়েদের বেশি আনন্দ হয় হয় না আনন্দ হয় না প্রচুর হয় ওমা মায়েরা খুব আনন্দ করে কেন বলুন তো বিয়ে বাড়িতে প্রচুর সাজতে হয় লিপস্টিক লাগাতে হয় কাজল লাগাতে হয় আজ পদ্মাবতীর মনে খুব আনন্দ হ্যাঁ আনন্দ করছে মা উলুধ্বনি দেবেন তো বিয়ে বাড়িতে কেমন করে দেবেন উলুধ্বনি আবার দিন তো সবাই মিলে নিতাই গুর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আজ কন্যার সঙ্গে পদ্মাবতীর বিয়ে হচ্ছে হ্যাঁ উলুধ্বনি দেবেন হরিধ্বনি দেবেন মা আর তুষ আছে এখানে আছে তুষ নেই তো সব কটা চাল আছে না তুষ আছে রয়ে যাবেন মুড়ে যাবেন না হ্যাঁ বিয়ে দেখে বিয়ে খেয়ে দেখতে বিয়ে দেখবেন বিয়ে করাবেন খাবেন তারপর বাড়ি যাবেন হ্যাঁ কন্যার সঙ্গে পদ্মা হ্যাঁ বিয়ে বাড়িতে উলুধ্বনিও দেবেন পুরো মাধুরী দীক্ষিত একদম হ্যাঁ ভালো লাগছে না একটু উলুধ্বনি দিন রাধে রাধে হরি বল হরি বল ভালোই লাগে আমার একটু হরি ধ্বনি দিন সময় নিতাই গৌর প্রেমা প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল মা
পদ্মাবতী তার সখীদের বলছে কি বলছে ভালো করে সাজাই দে না লাগাই দে না কাজল রে কুমকুম লাগাই দে না আঁচল দে না মাথায় রে ভালো করে সাজাই দে না ভালো করে সাজাই দে না মাথায় দে না করি কুমকুম লাগাই দে না মাথায় দে ভালো করে সাজাই দে না ভালো করে সাজায় দে না ভালো করে সাজায় দে না পরায় দে না কাজল রে মাথায় আঁচল দে না লাগায় দে না কাজল রে ভালো করে সাজায় দে না লাগায় দে না কাজল রে কুমকুম লাগায় দে না আঁচল দে না মাথায় রে ভালো করে সাজায় দে না ভালো করে সাজায় দে না মাথায় দে না কাপড় রে কুমকুম লাগায় দে না কাজল দে না পরায় রে কুমকুম লাগায় দে না পরায় দে না কাজল রে ভালো করে সাজায় দে না ভালো করে সাজায় দে না মাথায় দে না আঁচল রে কুমকুম লাগায় দে না কাজল দে না পরায় রে কাজল দে না পরায় রে কাজল দে না পরায় কাজল দে না পরায় রে মা বিয়ে বাড়িতে কি ড্রেস পরে মেয়েরা কি কাপড় পরে বেনারসি ওই তো আছে বেনারসি ওই তো আছে বেনারসি ওই তো আছে বেনারসি ওই তো আছে আমায় পরাই দে না রে বেনারসি ওই তো আছে আমায় পরাই দে না রে প্রাণবধু ওই এসে যায় তারা করি করে না রে প্রাণবধু ওই এসে যায় কানা করি করে না রে প্রাণবধু ওই এসে যায় কানা জন জন ভালো করে সাজায় দে না কাজল দে না পরাই রে ভালো করে সাজায় দে না কাজল দে না পরাই রে আঁচল মাথায় দে না লাগায় দে না কুমকুম রে আঁচল মাথায় দে না লাগায় দে না কাজল রে আঁচল মাথায় দে না লাগায় দে না কাজল রে মা বিয়ে হলো উলুধ ধ্বনি আপনারা দিয়েছেন তো বিয়ের পরের দিন ওমা যেটাকে বলা হয় ফুলসজ্জার রাত্রি এই ফুলসজ্জার রাত্রিতে করণ আর পদ্মাবতী স্থির করে নিলেন আমাদের গর্ভে যে সন্তান হবে তাকে হরিপরায়ণ করাবো হরির ভক্তি করাবো দেখুন মা সন্তান সবাই ঠিক চাইতে পারে আজকালকার মায়েরা ছেলেদের সন্তান কি চায় যে আমাদের যে সন্তান হবে সে যেন টোটো করে ঘুরে বেড়ায় মা আমরা মায়েরা হয়ে সন্তানকে সঠিকভাবে পরিপালন করতে পারছি না আজকে বিয়ের চার বছর হয়ে গেল কন্যার সঙ্গে পদ্মাবতী আর চার বছর পরে এই কন্যের গৃহে একটা সন্তান জন্মগ্রহণ করলো তার নাম হচ্ছে বিশ্বকেতু এই বিশ্বকেতু এই বিশ্বকেতু এই বিশ্বকেতু জন্মগ্রহণ করার পরে আজকের সারা বাংলা জুড়ে সর্বত্র জায়গায় কর্ণের প্রশংসা পেতে লাগলো কি কর্ণ দাতা কর্ণ দাতা কর্ণ দাতা কিন্তু ভগবানের কাছেও কথাটা গেল কেন যে লুকাতে যায় মোর যত মলিনতা আর যত বিফলতা তোমার অজানা কিছু নাই ভগবান বলল কত বড় দাতা কত বড় দানি আমি একটু দেখব ওমা ভগবানের কাছে পরীক্ষা দিতে আমরা সবাই এসেছি আমরা সবাই চাই ভগবানের পরীক্ষা নিতে আমাদের কাছে আজকের ভগবান এক ব্রাহ্মণ মশাইয়ের বেশ ধরলেন বিপ্র মশাইয়ের বেশ ধরলেন ঠাকুর মশাইয়ের বেশ ধরলেন আর কর্ণের বাড়িতে এলেন
এতক ভাবিয়া প্রভু বিপ্রবেশ ধরিলা আরে এতক ভাবিয়া প্রভু বিপ্রবেশ ধরিলা এতক ভাবিয়া প্রভু বিপ্রবেশ ধরিলা আরে এতক ভাবিয়া প্রভু বিপ্রবেশ ধরিলা করেনের দারেতে আসি কর্ণ বলে ডাকিলা করেনের দারে এসে কর্ণ বলে ডাকিলা কর্ণ কর্ণ কর্ণের বাড়ির সামনে ভগবান আজকে বিপ্রদেশ মানে ব্রাহ্মণ মশাইয়ের বেশ ধরে এসেছে আর কর্ণ কর্ণ বলে ডাকছে। এই দেখুন মা, ভক্ত ভক্তকে খোঁজে, শিল্পী শিল্পীকে খোঁজে, নেশা করে নেশাখোরকে খোঁজে, এটা তো সত্য কথা। যেহেতু কর্ণ ভক্ত তাই ভগবানের ডাক তার কানে একটা অন্য রকম শোনালো। সে প্রশ্ন করে বসলেন, কে আমার দ্বারে আমাকে ডাকছে, কে আমাকে ডাকছে? বলো কে এসেছো আজি আমারি দ্বারে, আমাকে যে ডাকো তুমি বারে বারে। বলো কে এসেছো তুমি আমার দ্বারে, আমাকে যে ডাকো তুমি বারে বারে। বলো কে এসেছো তুমি আমারি দ্বারে, আমাকে যে ডাকো তুমি বারে বারে। বলো কে বলো কে এসেছো তুমি আমার দ্বারে, আমাকে যে ডাকো তুমি বারে বারে। বলো কে তুমি বলো কে তুমি বলো কে তুমি। দরজাটা খুলেছে কে? আমি ঠাকুর মশাই, ব্রাহ্মণ মশাই, আমি আপনাদের বাড়িতে আজকে সেবা পেতে চাই। দেখুন মা, আজকে ঠাকুর মশাই কার বাড়িতে সেবা পেতে চায়? কর্ণের বাড়িতে। যেই কর্ণের বাড়িতে সেবা পেতে চাই বলেছে সঙ্গে সঙ্গে আমা কর্ণ কি করেছে? আপনাদের বাড়িতে লোক গেলে কি করবেন? দরজা দিয়ে দেবেন? ঠাকুর মশাই খেতে চেয়েছেন, সেবা পেতে চেয়েছেন। কর্ণ সঙ্গে সঙ্গে বলছে, এসো এসো বিপ্র মশাই আসন পাতিয়া দিলাম বসো তার ঘরে, হরে আসন করিয়া দিলাম বসো যতন করে। কি সেবার অভিলাষে, কি সেবার অভিলাষে, কি সেবার অভিলাষে, তুমি কি সেবার অভিলাষে? বলো বলো ঠাকুর মশাই, কি সেবার অভিলাষে? বলো বলো বিপ্র মশাই, কি সেবার অভিলাষে? বলো বলো বিপ্র মশাই, কি সেবার অভিলাষে? বলো বলো বিপ্র মশাই, কি ওই না বলো বলো বিপ্র মশাই, কি সেবার অভিলাষে? বলো ওমা কি সেবার অভিলাষ করতে এসেছে? এইদিকে তাকান। তখন কিন্তু ভগবান বলছে, এবার মা একটু দুঃখের সিং। হ্যাঁ, কমিটি বলেছে দাতা কর্ণ দুঃখ বলিলা, কিন্তু আপনাদের দিকে তাকি আমার মাঝে মাঝে দুঃখ পেয়ে যাচ্ছে। থাকবেন তো, চোখে মা জল আসছে না, চোখে কিন্তু ঘুম আসছে, একটু সচেতন হন। প্রথমে বলেছিলাম দৃঢ় হয়ে শক্ত হয়ে হৃদয়ে ভরে, ওদের নাম শুনতে গেলে দৃঢ়তা চায় মানে শক্ত হতে হবে। সবাই মা ওই নাম শোনার জন্য অত সৌভাগ্য হয়, 100% ডাউনলোড করলেই তবে কিন্তু সিনেমাটা দেখা যায়। ওই নাম প্রথম থাকতে শেষ পর্যন্ত বরত কথা যেমন শুনতে হয়, ওই নামের প্রথম থাকতে শেষ পর্যন্ত হরি নামও শুনতে হয়। মাঝ রাস্তায় চলে গেলে মা কি সিনেমা ফেঁকবেন, সব চোখে ধোঁয়া দেখবে। হরি নাম শুনতে এসেছেন মন দিয়ে শুনুন। হ্যাঁ, হরি নাম শুনতে গিয়ে আমরা অনেক রঙ্গরস করছি, কিছুটা হলো
আনন্দ দেওয়ার চেষ্টা করছি, এটা কারণ আপনাদের সচেতন হয়ে থাকার জন্য। আজকের হরি নাম জগতে যখন কন্যের বাড়িতে এসে বলছে তুমি কি সেবা চাও বলো, বলছে আজকের একাদশী দ্বাদশী, কালকের একাদশী গেছে আজকের দ্বাদশী, এই দ্বাদশীর দিন আমি কিছু 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 সেবা পেতে চাই। কি সেবা? অন্ন সেবা। অন্ন সেবা মানে কি? শুধু কি অন্ন সেবা বলে না, অন্ন পাবো তার সঙ্গে কি পাবো জানো? মাংস খেতে বড় ইচ্ছা ওহে দাতা কর্ণ, মাংস খেতে বড় ইচ্ছা ওহে দাতা কর্ণ, মাংস খেতে বড় ইচ্ছা ওহে দাতা কর্ণ, আমার মাংস খেতে বড় ইচ্ছা ওহে দাতা কর্ণ, বলো তুমি দেবে সেবা অতি করে স্বপ্ন, আমায় বলো তুমি দেবে সেবা অতি করে যত্ন। ওমা ঠাকুর মশাই এসে বলছে আমি মাংস খেতে চাই, মাংস খেতে বড় ইচ্ছা ওহে দাতা কর্ণ, আমার মাংস খেতে বড় ইচ্ছা ওহে দাতা কর্ণ, বলো তুমি দেবে সেবা অতি করে যত্ন, এই না বলো তুমি দেবে সেবা অতি করে যত্ন, দেবে সেবা দেবে সেবা বলো বলো দেবে সেবা, বলো বলো দেবে সেবা কি সত্য করো আমায়, বলো বলো দেবে সেবা কি সত্য করো আমায়, বলো বলো দেবে সেবা। ওমা ঠাকুর মশাই কর্ণের কাছে তিন সত্য করলে যে তুমি আমাকে দেবে হ্যাঁ কি না, বলে হ্যাঁ দেব, তবে কি মাংস? শিশু মাংস খাবো হে, শিশু মাংস খাবো হে, শিশু মাংস খাবো হে, আমি শিশু মাংস খাবো হে। মা শিশু মাংস, কর্ণ বলছে শিশু মাংস, হ্যাঁ তা কোন পক্ষীর শিশু মাংস? না মৃগ মানে হরিণের শিশু মাংস, বলছে নর মাংস খাবো হে, নর মাংস খাবো হে, নর মাংস খাবো হে, শিশু মাংস খাবো হে, আমি শিশু মাংস খাবো হে, নর মাংস খাবো হে, নর মাংস খাবো হে। কি নর মাংস? এই যে দেখো মন দিয়ে শোনো, ওমা তোমার বাড়িতে যে পাঁচ বছরের শিশু সন্তান বিশেষত আছে তাকে কেটে রন্ধন করে আমাকে দাও, আমি সেই মাংস সেবা নেব। না না বলো না এরকম কথা, এই কথাটা শোনার আগে আমার মৃত্যু কেন হলো? আবার তো পাঁচ বছরের শিশু সন্তান, ভক্তি পরায়ণ শিশু সন্তান, তার এখনো মাংসের মধ্যে সতেজতা আসেনি। এই ঠাকুর মশাই তুমি কি কথা বললে বলো না, আবার আবার পাঁচ বছরের বিষয় তো খুবই ছোট, আমি বলো না। দেখো কর্ণ তুমি কিন্তু আমায় কথা দিয়েছ, বলো না তুমি কিন্তু আমায় কথা দিয়েছ। আমি কি কথা দিলাম হে ঠাকুর মশাই, হে ব্রাহ্মণ মশাই, তুমি আমার মাংস কেটে খাও, আমি তোমাকে নিজেকে কেটে দেব মাংস, আমার এই মাংস কেটে তোমায় দেব। না কথা যখন দিয়েছ তুমি কিন্তু দেখি কথা শোনালে আমার ব্রাহ্মণ মশাই, এই সন্তান তো শুধু আমার একার নয়, আমার স্ত্রীর সন্তান, আমি যদি রাজি হয়ে যাই তাহলে আমার স্ত্রী কি রাজি হবে?
আমি কি করে বলবো যে আমার সন্তানকে কেটে আমি শোনো শুধু কাটলেই হবে না এই সন্তানকে কাটতে গিয়ে তোমার চোখে যদি এক ফোঁটা চোখের জল বেরিয়ে যায় যদি তোমার এক ফোঁটা চোখের জল বেরিয়ে যায় তাহলে সে সন্তান আমি সেবা নেব না এমন করে বলো না ঠাকুর মশাই বলো তো পৃথিবীতে এমন কোন বাবা মা আছে এই জগৎ সংসারে এমন কোন বাবা মা আছে যার সন্তানকে যার সন্তানকে নিজ হাতে কেটে টুকরো টুকরো করে রান্না করে রন্ধন করে কাউকে সেবা দিতে পারে তাহলে আমি চলে যাব তুমি যে সারা বিশ্বের বুকে তোমার নাম দাতা করুণ হয়ে লেখা আছে আমি তাহলে চলে যাই বলো না হে বিপ্র তুমি চলে যেও না যেও না আমি তো আমার একার সন্তান আমার স্ত্রীর কাছে আমি যাই ও মা কন্যার স্ত্রী পদ্মাবতী একটা ঘরের মধ্যে রাধা কৃষ্ণের বিগ্রহ সাজিয়ে ফুল দিয়ে চন্দন দিয়ে পূজা করছে আরে ডাকছে সুন্দর যশোদা দুলা বৃন্দাবন হরি কি বৃন্দাবন বিহারি সুন্দর লাল যশোদা দুলা বৃন্দাবন হরি প্রভু বিশ
তো কলো এই বৃন্দাবন হরি তোমার চোখে জল কেন? কি হয়েছে তোমার? বলো বলো, তোমার চোখে জল কেন স্বামী? কি হয়েছে তোমার? কি করে বলি বলো তো পদ্ম, আজকের আমাদের বাড়িতে যে ঘটনা ঘটেছে, আমাদের বাড়িতে বিপ্র মশাই এসেছে, তা তো খুব আনন্দের কথা। এতে কাঁদছো কেন স্বামী হয়ে তোমার চোখে জল? আমি তো একটা বড় ভুল করে ফেলেছি পদ্মা, আমি তো আমি একটা বড় ভুল করে ফেলেছি। কি ভুল? কি করে নিজের মুখে বলি বলো তো? আমি যে ভুল করে ফেলেছি, আমি নিজ মুখে ওই বিপ্র মশাইকে কথা দিয়েছি। কি কথা? যে কথা আমি বলবো কি করে তোমায় বলবা? আমার কাছে যে বামুন ঠাকুর ঠাকুর মশাই এসেছে, সে আজকের আমাদের বাড়িতে আমাদের যে 5 বছরের বিষুকেতু আছে, সেই বিষুকেতুকে কেটে মাংস রন্ধন করে সেবা পেতে যায় না? বলো না, বলো না গো, বলো না গো। এক কাজ করো না, তুমি ওই ঠাকুর মশাইকে বলো সে যেন আমার মাংস কেটে খায়। আমি জানি পদ্মা তুমি যে কথাটা বলতে চাইছো সেটা আপিও বলেছে না, কিন্তু সে বিপ্রমশাই শিশু মাংস খেতে চায়। ও সেই আমাদের একমাত্র ধন, ও সেই আমাদের একমাত্র প্রাণের পাখিকে ভক্ষণ করতে চায়। পদ্মা আর পদ্ম একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে, কাঁদছে আর কাঁদছে। পদ্মা বলছে, স্বামী সারা বিশ্ব জুড়ে তোমাকে সবাই দাতা কর্ণ বলে,
सारा विश्व जुड़े तुमके दाता कर्ण बोले आज के आमी तुम्हारे सहधर्मिनी।